বাঁকুড়ার জয়পুর থানার আঙ্গারিয়া গ্রামে 50 থেকে 55টি হাতের তাণ্ডব। রাতভর চাষের জমিতে দাপিয়ে বেড়ায় হাতের দল। হাতের তাণ্ডবে নষ্ট ফসল। শুক্রবার সকালে বিষ্ণুপুরের জঙ্গলে ফিরে যায় হাতের দল। বন দপ্তরের গাফিলতির অভিযোগ তুলেছে গ্রামবাসীরা। ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত চাষিরা। এবং ক্ষতি করেছে, আলু সব স্যার মেরে দিয়েছে যে দেখুন। এখন স্যার আর কি করবো স্যার, সরকারের কাছে এখন যাতে আমার ক্ষতিটা বসায় সেই জন্য আবেদন করবো। পশ্চিম মেদিনীপুরের বর্ডার ক্রস করে 55টার মতন হাতি আমাদের জায়গায় ঢুকেছে। আমাদের যে স্কোয়াড সবসময় ওখানে মোতায়েন রয়েছে এবং যে ক্ষতি হয়েছে তার খবর আমরা অলরেডি পেয়েছি। আমার বিট অফিসার এবং স্টাফ অলরেডি ক্ষতিগ্রস্ত যে চাষি তাদের কাছে অলরেডি পৌঁছে গেছেন। তাদেরকে কম্পেনসেশনের ফর্মও দিয়ে দেওয়া হয়েছে এবং তারা যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন আমরা যাতে তাড়াতাড়ি করে কম্পেনসেশন দিয়ে দেওয়া যায় আমরা দিয়ে দেবো।